বসে আটা দিয়ে এসে ডিমের কাঠে পেঁয়াজ দিয়ে এসে লবণ দিয়ে এসে হলুদ দিয়ে দিয়েছি। রেসিপি শেয়ার করছি ডিমের কাঠে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পাটু দিয়ে দিয়েছি, টক দিয়ে দিয়েছি, কেমিকে দিয়ে দিয়েছি, জিরা জিরা দিয়ে দিয়েছি, তাতে এলাচি গুঁড়ো দিয়ে দিয়েছি, সবগুলো মিশে নিয়ে দিয়েছি। মরিচ দিয়ে দিয়েছি, দেখুন সব মশলা তেল উঠে যায়, তারপরে ডিম দিয়ে দেবো। এক চামচ চিনি দিয়ে দিয়েছি, ডিমের কারি হয়ে গেছে।